নরেন্দ্র মোদীর ঝড়ে রবিবার প্লাবিত হয়ে গেল বিকাশের রাস্তায় চলা রাজ্য ত্রিপুরা। ঐতিহাসিক রাজ্য সফরে রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ রাখেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার রাজ্য সফর নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্যবাসীর মনে তৈরি হয়েছিল প্রবল উৎসাহ আর উদ্দীপনা। রবিবার জনসমুদ্রে পরিণত স্বামী বিবেকানন্দ ময়দানে তাই রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে হাজির ছিলেন উন্নয়নকামী মানুষ। মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিসা এবং ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যপাল সত্যদেব নারায়ণ আরিয়া, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং রাজ্য মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যসহ উচ্চ পদস্থ সরকারি আধিকারিকরা। মাতা ত্রিপুরা সুন্দরীর পূর্ণ ভূমিকে প্রণাম জানিয়ে জনসভায় উপস্থিত জনতাকে জনজাতি এবং বাংলা ভাষায় শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত জনসমুদ্রের উল্লেখ করে প্রধানমন্ত্রীর সমবেত রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে এবং ডাবল ইঞ্জিন সরকারের প্রচেষ্টায় বিকাশের এক নতুন রাস্তায় চলা শুরু করেছে ত্রিপুরা রাজ্য। জনসভা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে নির্মিত গ্রামীণ তথা শহরের নতুন গৃহ নির্মাণের অনুষ্ঠানে লক্ষাধিক ঘরের গৃহপ্রবেশের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের স্বপ্নের ডেন্টাল কলেজ এবং আনন্দনগরে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সূচনা করে জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে রাজ্যে বর্তমানে ডাক্তারি পড়ার সুযোগ পাবেন রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় আগরতলা বাইপাস রাস্তাসহ সারা রাজ্যে যেসব সংযোগকারী সড়ক সহসায় নির্মাণ করা হবে, রবিবার আস্তাবল ময়দানের জনসভা থেকে সেসব সড়ক প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। রাজ্যের স্বচ্ছতা অভিযান কর্মসূচির উচ্ছ্বাসিত প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জানান, নতুন লক্ষাধিক টাকা মূল্যের পাকা ঘর পেয়ে রাজ্যের মা বোনেরা লাখ টাকা দামের সম্পত্তির মালিক হয়েছেন, যা আগের সরকারের আমলে তাদের কিছুই ছিল না, তাদের কাছে শুধুই স্বপ্ন। ত্রিপুরা কি বিকাশ যাত্রা কো আজ নই বুলন্দি মিল রহি হ্যায়। কানেক্টিভিটি, স্কিল ডেভেলপমেন্ট আর গরিবোঁ কে ঘর সে জুড়ি সবি যোজনাওঁ কে লিয়ে আপ সবি কো বহুত বহুত বধাই। त्रिपुरा को अपना पहला डेंटल कॉलेज मिला है। इससे त्रिपुरा के युवाओं को यहीं पर डॉक्टर बनने का अवसर मिलेगा। आज त्रिपुरा के 2 लाख से अधिक गरीब परिवार अपने घर में नए पक्के घर में गृह प्रवेश कर रहे हैं। इनमें से अधिकतर घरों की मालकिन हमारी माताएं बहने हैं और आप सबको पता है ये एक एक घर लाखों रुपयों का बना है। बहुत सी बहनें ऐसी हैं जिनके नाम पर पहली बार कोई संपत्ति दर्ज हुई है। लाखों रुपयों के मकान की मालकिन मैं इन सभी बहनों को आज त्रिपुरा की धरती से, अगरतला की धरती से, मेरे त्रिपुरा की माताओं बहनों को लखपति बनने के लिए बहुत बहुत बधाई देता हूँ। রাজ্যে বিকাশের কাজের জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের প্রশংসা করে জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, বিকাশের নতুন নতুন মাইল ফলক স্পর্শ করে ত্রিপুরা বর্তমানে সারা দেশের মধ্যে সুনামের অধিকারী হয়েছে। জনজাতি কল্যাণ থেকে রাজ্যের কৃষকদের আর্থিক উন্নতি এবং রাজ্যের মা বোনেদের সামাজিক তথা আর্থিক বিকাশের লক্ষ্যে সরকার এবং বিজেপি দল নিরন্তর কেন্দ্র এবং সব রাজ্যের এবং কাজ করে চলেছে বলে উল্লেখ করেন তিনি। জনজাতি এবং আদিবাসীদের প্রতি এই উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির কারণেই গুজরাট সহ অন্যান্য রাজ্যের নির্বাচনে বিজেপি দল বিপুল মাত্রায় জনজাতিদের এবং আদিবাসী সহ
তপশিলী জাতি অংশের মানুষের সমর্থন পেয়েছে বলে আস্তাবল ময়দানে জনসভায় জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বিকাশের যে নতুন জয়যাত্রা শুরু হয়েছে তার উল্লেখ করে বলেন, ত্রিপুরাতেও সড়ক থেকে শুরু করে পরিকাঠামোর উন্নয়ন, গ্যাসের সংযোগ এবং প্রান্তিক মানুষের জন্য রেশন পৌঁছে দেওয়া প্রতি ক্ষেত্রেই এই উন্নয়ন কাজ রাজ্যে শুরু হয়েছে। আদিবাসী সমাজ কো জনজাতীয় ক্ষেত্রों কো বিকাশ সে দূর রাখা গয়া, ভাজপা নে ইস রাজনীতি কো বদলা হ্যায়। ইহি কারণ হ্যায় কি আজ ভাজপা আদিবাসী সমাজ কি পহলি পছন্দ হ্যায়। अभी अभी गुजरात में चुनाव हुए, गुजरात में भाजपा को 27 साल बाद भी प्रचंड जीत मिली है। उसमें जनजातीय समाज का बहुत बड़ा योगदान है। आदिवासियों के लिए आरक्षित 27 सीटों में से 24 सीटें बीजेपी ने जीती है। साथियों, अटल जी की सरकार ने सबसे पहले आदिवासियों के लिए अलग मंत्रालय, अलग बजट की व्यवस्था की। जब से आपने दिल्ली में हमें अवसर दिया है, तब से जनजातीय समुदाय से जुड़े हर मुद्दे को हमने प्राथमिकता दी है। जनजातीय समुदाय के लिए जो बजट 21,000 करोड़ रुपये था, वो आज 88,000 करोड़ रुपये है। इसी प्रकार आदिवासी छात्र छात्राओं की छात्रवृत्ति भी 2 गुने से अधिक की गई है। इसका लाभ त्रिपुरा के जनजातीय समाज को भी हुआ है। 2014 से पहले जहां आदिवासी क्षेत्रों में 100 से कम एकलव्य मॉडल स्कूल थे, वहीं आज ये संख्या 500 से अधिक पहुंच रही है। त्रिपुरा के लिए भी 20 से अधिक ऐसे स्कूल स्वीकृत हुए हैं। पहले की सरकारें सिर्फ 8-10 वन उत्पादों पर ही MSP देती थी। भाजपा सरकार 90 वन उपजों पर MSP दे रही है। आज आदिवासी क्षेत्रों में 50,000 से अधिक बंधन केंद्र है, जिनसे लगभग 9 लाख आदिवासियों को रोजगार मिल रहा है। इसमें से अधिकतर हमारी बहनें हैं। ये भाजपा की ही सरकार है जिसने बांस के उपयोग को, व्यापार को जनजातीय समाज के लिए सुलभ बनाया। साथियों, ये भाजपा सरकार है जिसने पहली बार जनजातीय गौरव दिवस को महत्व समझा है। 15 नवंबर को भगवान बिरसा मुंडा के जन्म दिवस को जनजातीय गौरव दिवस के रूप में देश भर में मनाने की शुरुआत भाजपा सरकार ने की। अब तो गैस ग्रिड भी बना है। त्रिपुरा के घरों में पाइप से सस्ती गैस आए, इसके लिए डबल इंजन सरकार तेजी से काम कर रही है। हर घर पाइप से पानी पहुंचाने के लिए भी डबल इंजन सरकार डबल स्पीड से काम कर रही है। सिर्फ 3 वर्षों में ही त्रिपुरा के 4 लाख नए परिवारों को পাইপ সে পানি কি সুবিধাতে জোড়া গয়া। বিশেষ করে ত্রিপুরাতে রাজ্যের মা বোন এবং সমগ্র মহিলা শক্তির আর্থিক বিকাশে যে ব্যাপক মাত্রায় কাজ চলছে তার ভাষণে সেই বিষয়ের উপরে সবিশেষ গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনে রাজ্যের এই বিকাশের ধারাকে আরও তেজি করা হবে। পূর্বতন বাম আমলে সুবিধাবাদী রাজনীতির সমালোচনা করে নরেন্দ্র মোদি জানান, CPIM এর এই নেগেটিভ রাজনীতির জন্যই দীর্ঘ সময় ধরে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত ছিল ত্রিপুরা। বর্তমানে ডাবল ইঞ্জিন সরকারের আমলে সেই উন্নয়নের ধারাকে নতুন গতি এবং দিশার সাহায্যে
কৃষক এবং শিল্পের উন্নয়নের লক্ষ্যে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। রাজ্যের কৃষকদের উৎপাদিত সামগ্রী বর্তমানে দেশে বিদেশে পৌঁছে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। এর ফলে আগামী দিনে এবং বর্তমানে রাজ্যের কৃষক এবং শিল্পের উন্নয়নে নতুন জোয়ার আসবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। রাজ্যের বাঁশ বেতের তৈরি উৎপাদিত পণ্যেরও প্রশংসা করেন নিজের ভাষণে। डबल इंजन सरकार का प्रयास है कि त्रिपुरा के छोटे किसानों, छोटे उद्यमियों, उनको सबसे बेहतर अवसर मिले। यहाँ का लोकल कैसे ग्लोबल बने, इसके लिए प्रयास किए जा रहे हैं। आज त्रिपुरा का पाइनएप्पल विदेशों तक पहुंच रहा है। यही नहीं, सैकड़ों मैट्रिक टन अन्य फल सब्जियां भी आज बांग्लादेश, जर्मनी, दुबई के लिए यहां से एक्सपोर्ट हुए हैं। इससे किसानों को उपज का अधिक दाम मिल पा रहा है। त्रिपुरा के लाखों किसानों को पीएम किसान सम्मान निधि से भी अभी तक 500 करोड़ रुपए से अधिक मिल चुके हैं। आज जिस प्रकार त्रिपुरा में भाजपा सरकार अगर फूड इंडस्ट्री को बल दे रही है, उसके सार्थक परिणाम आने वाले कुछ सालों में आएंगे। इससे त्रिपुरा के युवाओं को नए अवसर मिलेंगे, कमाई का नया माध्यम मिलेगा। ঐতিহাসিক এই জনসভায় তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃপ্ত ভাষণে বলেন, শান্তির আর বিকাশের এক নতুন রাস্তায় চলা শুরু করেছে ত্রিপুরা রাজ্য এবং আগামী দিনেও রাজ্যের এই বিকাশের পথ চলা অব্যাহত থাকবে। বিপুল সংখ্যায় জনসভায় উপস্থিত থাকার জন্য রাজ্যের মানুষকে হৃদয় থেকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরা अब শান্তি আর বিকাশের রাস্তে পর চল পড়া। अब ত্রিপুরা মে বিকাশ কা ডাবল ইঞ্জিন পরিণাম দে রহা হ্যায়। মুঝে ত্রিপুরা কি জনতা কে সামর্থ্য পর পুরা ভরসা হ্যায়। विकास की गति को हम और तेज करेंगे, इसी विश्वास के साथ आज त्रिपुरा के उज्जवल भविष्य के लिए जिन योजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है, मैं फिर से एक बार त्रिपुरा वासियों को शुभकामनाएं देता हूँ, बधाई देता हूँ और आने वाले कालकाल में त्रिपुरा नई ऊंचाइयों को प्राप्त करे। त्रिपुरा प्रति और ত্রিপুরার মানুষের প্রতি বিশেষ আবেগ আর মমতা নিয়ে বারবার রাজ্যের মানুষের ডাকে উন্নয়নের রথকে গতি দিতে ছুটে এসেছেন দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রীর জনসভায় উচ্ছ্বসিত জনপ্লাবন প্রমাণ করেছে যে আগামীতে এই উন্নয়নের ধারাকেই বজায় রাখতে মন স্থির করে নিয়েছে রাজ্যের মানুষ। আর জনসভায় মানুষের এই বিশাল মাত্রার উপস্থিতি আবারও এই সত্যকে তুলে ধরেছে, এই বিরাট দেশে বিশাল উচ্চতা আর ব্যক্তিত্ব নিয়ে মানুষের হৃদয়ে বিরাজ করেন জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিওএ রিপোর্ট, আর ই নিউজ।